পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত সঙ্গী রয়েছে স্নেহা চোক রাজমুর্তের গুরুত্বপূর্ণ খবরাখবর সকাল 9টায় তেলিয়ামুড়া থেকে এক যুবক পা ভাঙা অবস্থায় জিপিতে আসলো 3 ঘন্টা পরও মিলল না একটি হুইলচেয়ার সমস্যা এখানে চেয়ার পাওয়া যাইতাছে না হুইলচেয়ার নাই ফাইবাতার রোগীগুলো এসে গত 24 তারিখে ঘুরে গেছে চেয়ার পাওয়া না একটা এখন আইলাম একটা চেয়ার আনতে গেছি পুলিশের লোক ওই কয় হারা রোগীগুলো তার রইছে এখানে চেয়ার পাওয়া না ও ফাইবাতার রোগীরা লই আমি কেমনে যাব কতক্ষণ যাবো অপেক্ষা করতেছো আমরা তো এখানে আইসিউ সকাল 10টার সময় আসি আর এখনো আসি ইজিজি করাইতাম ওখানে একটা চেয়ার পাইতেছি না ওই রুগীটা নেওয়ার জন্য সকাল 10টার দিকে গিয়ে এখন অব্দি চেয়ার পাইছেন না না চেয়ার পাইতেছি না ওই রুগীটা ওখানে ব্লাড টেস্ট করেছি ওখানে ওই ইজিজি করার জন্য ওই চেয়ার লাগে একটা চেয়ার পাইতেছি না হাসপাতালে যারা আছে তাদের মানে কইছে না আপনি হ্যাঁ কইছি গত 24 তারিখে পুরান বিল্ডিং আই ঢুকছি চেয়ার লাগিয়া তখন তারা যারা কই মেলুক আসতো তারা কইছে যে চেয়ার একটা দেন কত নম্বর নাম করে আমার তো হোয়াটসঅ্যাপ নাম ভর্তিছি না আমি রুগী দিয়ে আইছি রুগীর তো ফায় ব্যথা ফায় ভাঙা চাই প্রশ্ন করার লাগে রুগীটা আগে ডাক্তার দেখাইছিলাম মানে যে রুগীটা আনার লাগে চেয়ার ফাইতে চলে তারা কয় এখানে চেয়ার দেওয়া দিত না এখন অব্দি কত ঘন্টা হয়েছে আপনার রুগী যে ওই তো রুগী যেখানে আইছি আমরা প্রায় 10টার সময় আছি তো সকাল 10টা এসে ওই সব এই ফাই আগলে 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 নিয়ে ব্লাড চেক করাইছি সকাল 10টার দিকে এখন 12:30 বাজে এখন অব্দি হুইলচেয়ার পাওয়া যাইতেছে না যে কাছে যাই তাই এরা কয় রুগী আছে আমরা ইতা আছে ইতা আছে কোন জায়গা থেকে আসছেন আপনি তেলিয়ামুড়া থেকে এখন কি করবেন ইজিসি করাইতাম আপনি ইজিসি করার পরে রিপোর্ট সিপোর্ট দিলা তারপর অপারেশন করানো হইব প্রায় 3 ঘন্টা যাবত আপনার রুগীতে গাড়ির মধ্যে অপেক্ষা করতে আছে হয়তো গাড়ি থেকে তো হাঁটা হাঁটা নিতে আছে ল্যাংরে ল্যাংরে দুই খান্ধে ধরে ধরে এখন পর্যন্ত তো গাড়িতে আছে তো এখন ইজিসি করানো হইতো মানে হাতে ধরে এলে যেতিব কি নাম রুগীর কি নাম অজয় দাস কোন জায়গাতে আছে তেলিয়ামুড়া থেকে সমস্যা কি সমস্যা ওই পায়ে বাইক অ্যাক্সিডেন্টে পায়ে কাকা টাকা গেছিলো ওই এটা অপারেশন করার জন্য কি মনে হয় গাফিলতির মানে কারণটা কি এরকম টাকা পয়সার জন্য অপারেশন করাতে পারছি না আপনি যে চেয়ার পাইছেন না কার গাফিলতি কার গাফিলতি গাবে তো স্যার আমি তো আমি বুঝতে গিয়েছি এখানে যারা লোক আছে তারা গাফিলতি এই যে কর্মচারীরা আছে যে নার্স টার্স আছে এই যে মানে তারপরে 9টা মনে বাজে 9টা বাজে আয়া তারপরে একটা চেয়ার পাইতেছি না যাওয়ানের লাগিয়া কত ঘন্টা যাবৎ আপনি মানে গাড়ির মধ্যে অপেক্ষা করতেছেন অনেককে গাড়ির ভিতরে অনেককে অপেক্ষা করতেছি অন কিন্তু এই জায়গা ধরে দিছি মানে কেমনে যাইতাম আমি ব্যাগ পরে লেংরে লেংরে একটা পর্যন্ত চেয়ার পাইতেছি না যাওয়ানের লাগিয়া আপনি তো সকাল 10টার সময় আছেন এখন বাজে 12:30 এখন অবধি কি মানে হুইল চেয়ার পাইছেন না না পাইছি না কারো কি জিজ্ঞাসা করছেন হুইল চেয়ারের কথা আঙ্কেলে জিজ্ঞাসা কি সমস্যা আপনি কি হাঁটাচলা করতে পারেন না 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 কি হয়েছে মানে পায়ে কি মানে রোগ কাইটা গেছে আর ডান বাঁধা গেছে তা স্যারের কইতেছে আমরা কইছিল অপরিপূরণ করতেছে আমরা কইছি ওখানে ক্যাশ করতেছে রক্ত পরীক্ষা করতে করতেছে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী বিভিন্ন সংবাদ বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার।